এটা আমার বর্দি, আজকে মাসি তুই পিঠা উঠাবে, সেই জন্য কলা পাতা নিতে আসছে। এখন কলা পাতা নিবে, একটাই হবে না? আগে কি গুড় জ্বালিয়ে নিছো? নিরামিষ হয়ে গেছে, ঢেলে রাখবা নাকি? তুমি কি সুন্দর ধারায় সুন্দর থাকলে সুন্দর খুশি থাকলে গুড়ান বলি পিঠার ঘনত্বটা এরকম থাকতে হবে। চিতই পিঠা প্রথমটা একটু এরকম হয়েছে, তারপরে অনেকগুলা ছিদ্র হয়েছে, আর ওই পাশের পিঠাটা উঠাচ্ছে, দেখি কেমন হয়েছে।
পরবর্তী পিঠাগুলো দেখি কেমন হয়। এই যে পিঠাটা অনেক সুন্দর হয়েছে, আস্তাই না নামাও। এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে, বাকিগুলো এরকমই হবে, কারণ প্রথম পিঠাগুলো একটু অন্যরকম হয় যেহেতু লাকড়ির চুলা। কি সুন্দর হয়েছে, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক নরম হচ্ছে তুলতুলে। দেখো তোমরা পেছনে কতটা সাদা ধবধবা। এই যে এইভাবে দুধ দিয়ে পিঠে খেতে হয়, বিজাইতে হয়। চিতই পিঠা এখন হয়ে গেল দুধচিতই পিঠা হয়ে গেছে এখন। এইটা লোকে নিরামিষ খায়, পিঠাটা সুন্দর হয়েছে দেখতে, অনেক ফুলে উঠছিল। লাইটের ব্যবস্থা করা লাগবে নাকি? খাও খাও।